গেল কয়েকদিন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও চিংড়ি ঘের। এতে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যান নিরাপদ আশ্রয়ে। তবে বুধবার থেকে থেমেছে বৃষ্টি, তাই নামতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনও ডুবে রয়েছে রাস্তাঘাট ও বসতি। যেসব স্থানে পানি নেমেছে সেসব এলাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তারা বলছেন চরম দুর্ভোগে পড়েছেন, নেই খাদ্য, নেই বিশুদ্ধ পানি। বাড়িতে এখনো একাটু আছে পানি, লামতারও একদিন সময় হবে। ঘরবাড়ি ভাঙা গিয়ে হই, জিনিস সাথে মনে করেন লোড ফাট হয়ে গিয়ে হই, খানা নাই লোহা নাই, আর থাকতে পরে ঘরবাড়ি ভাঙা গিয়ে এখন গরু চললে আরো বেশি কষ্ট। 3 দিন যাবত আমরা এখানে পানিতে আটকে পড়ে আছি। মাতামুহুরী নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই লোকালয় থেকে পানি নামছে ধীর গতিতে। প্রশাসন বলছে প্রাথমিকভাবে দুর্গত মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটানোর চেষ্টা চলছে। প্রাথমিকভাবে 35,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট 18টি ইউনিয়ন এবং একটি পৌরসভা বিতরণ করা হবে, আরো 50,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমাদের হাতে পৌঁছাবে। যে বেড়িবাঁধগুলো ভেঙে গেছে রাতের মধ্যেই ঠিক করেছি, পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে এবং সেই কাজগুলো আমরা করছি। আর স্থানীয় সংসদ সদস্য জানালেন বানবাসী মানুষের দুর্ভোগ লাঘবে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। 10 থেকে 12,000 মানুষকে আপনার এভাবে খাবার বিতরণ করেছি, আবার শুকনো খাবার আমরা অনেক জায়গায় সিড়া এবং চিনি এগুলো আমরা পৌঁছে দিয়েছি। গেল কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের 7টি ইউনিয়নের 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।